প্রিয় ক্রিয়ামন্ত্রী আসিফ মাহমুদ ভাই আপনাকে অনেক কিছু জানিয়ে রাখতে চায় এই লাল সবুজের ক্রিয়াঙ্গনে রয়েছে প্রায় পঞ্চান্নটি বোর্ড প্রত্যেকটি ফেডারেশনে রয়েছে অনেক অভিযোগ প্রত্যেকটি ফেডারেশনে রয়েছে দুর্নীতি আর স্বজন প্রীতি ক্ষমতার দাপটের লড়াই ওরা এই লাল সবুজের ক্রিয়াঙ্গনকে এগিয়ে নিতে চায় না ফেডারেশনের ওই গদিতে বসে ঠিকঠাক কাজ করে না এখনকার ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে বাকিরা শুধু ফেলফেল করে দেখছে বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ হয় মাত্র তিনটি স্টেডিয়ামে ঢাকা সিলেট আর চট্টগ্রামে ফুটবলের প্রতি কর্তাদের বিশাল অনীহা ওরা ঠিকঠাকভাবে বিপিএলটাও চালাতে পারে না বিপিএলের প্রায় ম্যাচেই থাকে পাতানো ম্যাচের অভিযোগ এবং রেফারিং নিয়ে ওঠে অনেক সমালোচনা দেশের মানুষের ফুটবলের প্রতি এত আগ্রহ কিন্তু লাল সবুজের প্রতিনিধিরা কোনোদিন দিন বিশ্বকাপে চান্স পেয়েছে কি আসলে দেশের ক্রিয়াঙ্গন আজ অনেক এগিয়ে যেত এই লাল সবুজের দেশে যদি না স্বজনপ্রীতি আর দুর্নীতি না থাকতো ছাকি আলহান স্পৰ্টছ নিউজ